আরে ওলাটা বুক হচ্ছে না একদম। শ্রমিক যত খাচ্ছে আর ততই অবাক হচ্ছে। এটা হচ্ছে চিকেনের একটা চাইনিজ মাঞ্চুরিয়ান টাইপের ডিশ ড্রাই, যেটা ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো, ভীষণ। তো আমি মেন কোর্স নিয়ে চলে এসেছি। আমার মেন কোর্সের পরিমাণটা খুবই কম দেখতেই পাচ্ছ। শুধুমাত্র একটু নুডলস নিয়েছি, একটা স্যালাড রয়েছে, এর মধ্যে পাস্তা ফাস্তা সব ইনক্লুড রয়েছে, এখানে পনির রয়েছে আর একটু শসা আর পেঁয়াজ। আমার মেন কোর্স কমপ্লিট। নেই কিন্তু এখানে ওরা সার্ভ করে দেবে। আমি ধীরে ধীরে বলবো, তোমাদের দেখাবো যে কী কী এখানে দিচ্ছে, কী কী আইটেমস রয়েছে আর রেস্টুরেন্টটা কেমন। খুব সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, তো ধীরে ধীরে দেখতে থাকো। আর আমরা চালু করবো এখন ডিনারটা, সার্ভ করতে শুরু করে দিয়েছি অলরেডি, আশা করি খুব ভালোই হবে। একটা সম্পূর্ণ আলাদা ডিশ আমরা দেখতে পেলাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলা পাতা। কলা পাতার মধ্যে এটা কি শ্রমিক? ভেটকি মাছের পাতুরি টাইপের, তাই তো? ভেটকি মাছের পাতুরি, একদমই তাই। দেখো আমি দেখো খুলছি এটা, কলা পাতাটা কি সুন্দর, তার সঙ্গে এটা ভেতরে হচ্ছে মাছ, এটা ভীষণ টেস্টি, একদম মাস্টার্ড দেওয়া রয়েছে এর মধ্যে, সর্ষে দেওয়া। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে। চলে এসেছে ক্রিস্পি প্রন, এটাও দারুণ খেতে। দেখি সুমিকে জিজ্ঞেস করে নি। এখানে এসে ভীষণ স্যাটিসফাইড হয়েছে। আমরা প্রথমবার এটাতে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম আর আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল। আসলে পুরোটাই হচ্ছে, আমি যেগুলো রিভিউজ যেগুলো দেখি জোম্যাটো বা ডাইনাউট, এগুলো হচ্ছে মেন আমার খাবার উপরে রিসার্চ করার জন্য হচ্ছে মেন দুটো অ্যাপ। তো এখানে আমি বিভিন্ন রিভিউজ দেখি আর যে ছবি টবিগুলো দেখি, তারপরে মনে হলো যে এটা খুব ভালো অপশন হতে পারে। তো সৌমিকের রিসার্চ আজকে সাকসেসফুল বলা যেতে পারে। সৌমিক এই সব জিনিসগুলো খুব ভালো পারে, সেই জন্য পুরো দায়িত্বটাই আমি সৌমিকের উপর ছেড়ে দিই। তো যেটা বলছিলাম যে এইসব জিনিসগুলো শ্রমিক খুব ভালো পারে বলেই ওর ওপর দায়িত্বটা ছেড়ে দিই। আসলে আমরা এই ডিনারটাতে আসতে চেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন, কিন্তু সেদিন হয়ে ওঠেনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আমরা ওটা স্কিপ করি, আর আজকেও তো ভ্যালেন্টাইন্স ডেই বলা যেতে পারে, তাই না? আর আমি অনেকদিন ধরেই চাইছিলাম যে গ্রিল ছাড়া অন্য কোনো যদি
অন্য কোনো রকম যদি বাফেট থাকে সো এত আমি বারবার রিপিট করছি খাবারগুলো যে এনিওয়েজ তো আমি চাইছিলাম যে গ্রিল ছাড়া অন্য কোনো ধরনের কিছু যদি বাফেট পাওয়া যায় তো অনেক খোঁজ খবর করার পরে দ্য গ্লোব গ্রাব ব্যাঙ্গালোরে মারাথালিতে আমি পেলাম তো যেখানে চাইনিজ স্টার্টার্স প্রচুর রয়েছে আর ভীষণই সুস্বাদু ভীষণই টেস্টি ভীষণই ক্রাঞ্চি ক্রিসপি ফ্রেশ তো আমি ভীষণ হ্যাপি আজকে একটা দেশে এখানে ডেফিনেটলি আবার আসবো আবার আসবো তবে স্টার্টার একটু কমাতে হবে কারণ মেন কোর্স না তো খেতে পারবো না আমরা একটু ওয়েট করুন হাতে অনেক টাইম আছে তো আমাদের স্টার্টার ডান আর মানে আমি যা খেয়েছি স্টার্টার অনেকদিন পরে এরকম বাফেটে এসে ফাটিয়ে খেয়েছি আর খুব টেস্টি ছিল বলে দারুণ খাবার খেয়েছি তুমি তুমিও কি ফাটিয়ে খেয়েছো সুমি আমি নর্মাল খাবার মতো খেয়েছি পরিমাণটা খুবই কম দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটু নুডলস নিয়েছি একটা স্যালাড রয়েছে এর মধ্যে পাস্তা ফাস্তা সব ইনক্লুড রয়েছে এখানে পনির রয়েছে আর একটু শসা আর পেঁয়াজ আমার মেন কোর্স কমপ্লিট আমার এখনও মেন কোর্স চালু হয়নি আমার হবে একটু পরে কারণ আমি খেয়ে দিয়ে বোঝাই হয়ে গেছি তাই জন্য একটু ওয়েট করছি যদি জিনিসগুলো হজম হয় তারপরে খাবো খিদেটাকে বাড়াচ্ছি দারুণ খেয়েছি আসলে খেয়ে মানে এত সুন্দর খেয়েছি না আমি মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি যদিও মেনলি স্টার্টারটাই খুব ভালো লেগেছে মেন কোর্সটা অতটাও টেস্টি ছিল না আমি যার জন্য এনজয় করতে পারিনি বাট স্টার্টার খুব ভালো ছিল ডেজার্ট অসাধারণ ছিল তো ওভারঅল ভালো খেয়েছি বেশ খুব সুন্দর সুন্দর খেয়েছি আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই প্লেস আর ইয়া খুব সুন্দর খেলাম সুন্দর এক্সপিরিয়েন্স তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমরা যে খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে একটুখানি এনজয় করতে পেরেছো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই চলো টাটা গুড নাইট বাই বাই হ্যাঁ এসে গেছে কত